Bismillahirrahmanirrahim. Assalamualaikum. আশা করি সবাই ভালো আছেন। আমার আজকের রেসিপি ছোট মাছের দুন্দুল দিয়ে চরচড়ি। এর জন্য আমি এই যে আমার রান্নাটা গরম ভাতের সাথে আলহামদুলিল্লাহ খাইতে অনেক ভালো লাগে। তার জন্য আমার লাগবে এই যে আমি দুন্দুল ঢোম করে কেটে নিয়েছি। কেউ কেউ এক এক দেশে এক এক নাম বলে, আমি এটা দুন্দুল বা পুল্লা বলি এটার নাম। এটা আমি ঢোম করে করে কেটে নিয়েছি। এবার আমি এটা কুচি করে নেব। আমি ভালো করে পানি দিয়ে ধুয়ে নিয়েছি। এটা পানি দিয়ে আগের থেকে ধুয়ে নেবেন, কারণ এটার থেকে অনেক পানি বের হয়। আর ছোট সাইজের একটা আলু নিছি আমি, এটাও আমি কুচি করে কেটে নেব। আমার এই যে দুন্দুলটা কুচি করে নেওয়া হয়ে গেছে, এটা আমি এখন কড়াইতে দিয়ে দিচ্ছি। আর এই যে আলুটাও আমি কুচি করে নিয়েছি, একটা আলু। আমি আলুটা খুব কম দিছি, কারণ এটা শুধু দুন্দুল দিয়ে করলেই ভালো লাগে, তবে আমি একটা আলু দিছি। আর নিয়েছি কিছু মরিচের ফালি, ঝাল, যার যার মতো যে যেমন ঝাল খান তেমন দিবেন। আর নিয়েছি পেঁয়াজ কুচি, এই যে ছোট করে কুচি করে নিয়েছি দুইটা মিডিয়াম সাইজের পেঁয়াজ। এর মধ্যে আমি এখন অ্যাড করব 1 চা চামচ হলুদ গুঁড়া, 1 চা চামচই হবে, 1 চা চামচ হলুদ, 1 চা চামচ লবণ, 1 চা চামচ। আমি এটা দিয়ে একটু মেখে নেব পেঁয়াজ আর মরিচটা, আর তেলটা একটু পরে দেব। এখন আমি তেলটা দিয়ে দিচ্ছি। এবার আমি ছোট মাছটা দিয়ে দেব। এই যে আমার মাছ, এটা সব রকম মাছই মিশানো আছে এর মধ্যে। সব রকম মাছই মিশানো আছে, এটা সব ভালোভাবে মিশে যাবে। আমি একটু উপর দিকেই দিয়ে দিচ্ছি। প্রথম পর্যায়ে চুলার জালটা একটু বেশি করে দিতে হবে। এই যে চুলার জাল আমি অনেকটাই বাড়িয়ে দিয়েছি, দিয়ে এই যে ঢাকনা দিয়ে ঢেকে দিছি। এই যে আমার সাইড দিয়ে কেবল বলক আসছে, আমি কিছুক্ষণ পরে হালকা লেড়ে দেব। আলহামদুলিল্লাহ আমার রান্নাটা কমপ্লিট। এই যে আমি পানিটা একদম শুকে ফেলছি। আমি মাঝখানে একবার লাড়া দিছিলাম, নাড়া দিয়ে একটু লবণ চেক করছিলাম, সেটা দেখানো হয় নাই। এই যে আমি একটু জাস্ট সাইড দিয়ে মানে কালার আসছে তখন আমি নাবায় দিচ্ছি মাছের দুন্দুল দিয়ে চরচড়ি। এই জন্য আমি এই যে আমার রান্নাটা গরম ভাতের সাথে আলহামদুলিল্লাহ খাইতে অনেক ভালো লাগে। আপনারা ট্রাই করেন, বাসায় ট্রাই করবেন।